এভাবে বিশেষ ধরনের ছাঁচে ফেলে তেলের উপর ছাড়া হয় ময়দা দিয়ে বানানো মিশ্রণ। তারপরে তা ভেজে রাখা হয়। খাওয়ার সময় রস ঢেলে পরিবেশন করা হয় বাবরসা। ময়দা, দুধ আর ঘি হলো বাবরসার মূল উপকরণ। তবে এখন আর বেশিরভাগই ঘি ব্যবহার করেন না, তার বদলে ব্যবহার হয় রিফাইন তেল, তাতেই ভাজা হয় এই মিষ্টি। আগে মধুতে ডুবিয়ে খাওয়ার রেওয়াজ ছিল, এখন সেই বিলাসিতাও আর নেই। সবচেয়ে ফেমাস জিনিস, আর এটা 400 বছর পুরনো, মানে বাবরকে প্রেজেন্ট করেছিল আমাদের এখানে এক ময়দা, তো এটা উপহার দেওয়া হয়েছিল, সেই নাম দিয়েছিল বাবর। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের সঙ্গে জড়িয়ে বাবরসার নাম। এই প্রাচীন জনপদে আসার জন্য কোনো ট্রেন যোগাযোগ নেই, তবে নানা জায়গা এমনকি কলকাতা এবং বর্ধমান থেকে বাসে আসা যায়, অথবা হাওড়া থেকে ট্রেনে পাশকুড়া এসে সেখান থেকে বাসে করে আসা যায় ক্ষীরপাই। এই মিষ্টি বানানো হয় ক্ষীরপাই শহরের হালদার দিঘি এলাকায়। যাতায়াতের সময় হালদার দিঘিতে বাস দাঁড়ালে অনেকেই কিনে নিয়ে যান বাবরসা। দামও খুব একটা বেশি নয়, 5 থেকে 10 টাকার মধ্যে। আমি কোথাও বেড়াতে গেছি, তখন সেখানে যাই তো এই জায়গাটার নাম শুনে সেখানে লোক বলে যে ক্ষীরপাইয়ের বাবরসা খুব নাম করা। জনশ্রুতি, 1600 শতাব্দীতে শ্রী চৈতন্য শ্রীক্ষেত্র যাওয়ার সময় বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন এখানে। তিনি ভক্তদের ক্ষীর বিতরণ করেছিলেন। তারপর থেকেই জনপদটি ক্ষীরপাই নামে পরিচিত। নাম মাহাত্ম্য যাই হোক না কেন, বাবরসার সঙ্গে জড়িয়ে গিয়েছে ক্ষীরপাইয়ের নাম। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, দ্য ওয়াল।